আমরা যাকে ভাগ্য বলি সেটা মানুষের কর্ম থেকে নির্ধারিত হয়। কিন্তু আমরা যদি নিজের জীবনে কিছু ভুল করে থাকি তাহলেও সেই ভুলগুলোকে আমরা ভাগ্যের উপরে দোষারোপণ করে দিই, আর তার জন্যে আমাদের যা সৌভাগ্য রয়েছে সেটা দুর্ভাগ্যতে পরিণত হয়ে যায়। আমাদের জীবনে বাজে সময় আসবে সেটা তো স্বাভাবিক, কিন্তু যদি সেই বাজে সময়ে আমরা কিছু খারাপ কাজ করে থাকি আর সেটাকে নিজের ভাগ্যের উপরে দোষারোপণ করি তাহলে সেটা আমাদের জীবনে দুর্ভাগ্যকে এনে দেয়। তাহলে প্রশ্ন উঠছে যে এরকম কি একটা কাজ আছে যেটা করলে আমরা নিজের দুর্ভাগ্যকে সৌভাগ্যতে পরিণত করতে পারি? কি এরকম একটা কথা আছে যেটাকে যদি আমরা নিজের মনের মধ্যে রাখি বা যেটা আমরা নিজের জীবনে যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের দুর্ভাগ্যটা সৌভাগ্যতে পরিণত হয়ে যাবে? নমস্কার বন্ধুগণ, লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যদি প্রথমবার এই ভিডিওটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে পাশে বেল আইকনটা রয়েছে ওটাকে প্রেস করে নেবেন আমাদের আগামী ভিডিওস পাওয়ার জন্য। আজকে আমরা বাবা লোকনাথের এরকম একটা কথা শুনবো যেটা আমাদের খারাপ সময় যখন আসবে তখন সেটাকে মনে রাখতে হবে এবং খারাপ সময়ে আপনার দুর্ভাগ্য আপনার সৌভাগ্যতে পরিণত হয়ে যাবে। সবসময় এই জিনিসটাকে মনে রাখা দরকার যে জীবনে যে সফলতাগুলো আসে, যে ছোট ছোট খুশি আনন্দের ভাগ যে আপনি এখনও অবধি জীবনে পেয়েছেন সেগুলো শুধু একটা নিরন্তর প্রক্রিয়া। যখনই আপনি কোনো একটা ছোট মাইলস্টোন অ্যাচিভ করেন বা ছোট একটা কোনো আনন্দ ভাগ নিজের জীবনে পান তখনই আপনাকে মনে হয় কি আমাকে আরেকটু কিছু আরও পাওয়া দরকার, আর তার জন্যে এটা একটা নিরন্তর প্রসেস হয়ে দাঁড়ায়। আপনার লক্ষ্য প্রতিদিন বাড়তেই থাকে। নিজের জীবনে একটু পেছনে গিয়ে দেখুন কি যখন আপনি প্রথমবার সাইকেল কিনেছিলেন তখন আপনি সাইকেলটা কিনে কত আনন্দ বোধ করেছিলেন, কিন্তু যখন কিছুদিন পর আবার আপনি স্কুটার কিনলেন তখন আপনি সাইকেলের গরিমাটা, সাইকেলের আনন্দটাকে আস্তে আস্তে ভুলতে আরম্ভ করলেন। আপনার লক্ষ্য আস্তে আস্তে বড় হতে লাগলো আর আপনার জীবনে সফলতার উদ্দেশ্য এবং পরিভাষা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে আরম্ভ হয়েছে। সেই জিনিসগুলোকে যখন আমরা পাই না তখনই আমাদেরকে মনে হয় কি আমরা কিছু একটা ভুল কাজ করেছি আর সেটাকে নিজের ভাগ্যর উপরে দোষারোপণ করে দিই। আজকে বাবা লোকনাথের একটি কথা যেটা থেকে আপনি নিজের বাজে সময় যদি মনে রাখতে পারেন তাহলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যতে পরিণত হয়ে যাবে, আর সেই কথাটি হচ্ছে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে চমৎকার হয়। আপনি ভাবছেন কি এই কথাটা কি এরকম কথা যেটা মনে রাখলে আমরা নিজের জীবনে বাবা লোকনাথের কথা অ্যাপ্লাই করে দুর্ভাগ্যকে সৌভাগ্যতে পরিণত করতে পারবো? এটা একটা হাস্যাস্পদ কথা, কিন্তু না, চমৎকার হয় এই জিনিসটাকে প্রথমে মানতে হবে। আর চমৎকার কীভাবে হয় আর সেটাকে যদি জানতে চান তাহলে প্রথমতম একটা কথাকে মানতে হবে, সেটা আছে কি চমৎকার হবে সেটাকে দেখার জন্য অনুসন্ধান নিজের জীবনের উপরে করতে হবে। নতুন জিনিসের প্রচেষ্টা সবসময় করতে থাকতে হবে কি কী করে আমি সেই চমৎকারকে করতে পারবো, কী করে আমি সেই চমৎকারকে নিজের জীবনে আনতে পারবো, তার জন্য নিরন্তর রূপে অনুসন্ধান করে থাকতে হবে। নিজের কর্মক্ষেত্রে যে দোষগুলো করেছেন সেটাকে ভাগ্যতে দোষারোপণ করে কখনো জীবনের দুর্ভাগ্যকে সৌভাগ্যতে পরিণত করা যেতে পারে না। আপনাদের মধ্যে অনেকেই এটা ভাবতে পারেন কি আমার একটা ছোট কর্ম করাতে কি করে এত বড় একটা জিনিস নিজের জীবনের মধ্যে পরিবর্তন হবে, আমাকে তো অনেক কিছু চাই আর আমার একটা ছোট কর্ম যেটা আমি এখন করতে আরম্ভ করব সেটা থেকে আমার পুরো জীবন কি করে পরিবর্তন হতে পারে। আর এই জন্যই বাবা লোকনাথের সেই বাণীটাকে মনে রাখবেন যে মন এরকম একটা জিনিস যে আপনাকে উন্নতি দিতে পারে এবং আপনার জীবনে অবনতিও আনতে পারে। মনের শক্তিকে সবসময় চিনতে যে পেরেছে তার জীবনে সবসময় উন্নতি হয়েছে। তাহলে এই মনের শক্তিকে নিজের মধ্যে জাগ্রত কিভাবে করবেন? মনকে নিয়ন্ত্রণ রাখার তো নানা রকমের উপায় রয়েছে আর সেগুলো আপনি করেনও, অনেক জায়গায় সফল হন অনেক জায়গায় বিফল হন, কিন্তু মনের যে ভালো শক্তিগুলো রয়েছে সেগুলোকে জাগ্রত কিভাবে করবেন? একটা ছোট এক্সাম্পল আপনাকে দিই। আপনাদের পাড়াপড়শির মধ্যে বা আপনাদের বাড়িতে কেউ এরকম হবে যে ব্যবসা করে, যার ছোট একটা দোকান আছে বা কোনো রকমের ছোট একটা ব্যবসা যেটা সে করে এবং তার জন্য সেটা তার একটা ছোট অফিস আছে। আপনি সেটা ভাবতে পারেন কি আপনারই এটা হতে পারে। এবারে এই ব্যবসাতে সফলতা পাওয়ার জন্য সে কি কি করেছে তার জীবনটাকে যদি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন কি তার যতই অসুবিধা জীবনে এসেছে,
কোনো সময় তার কোনো প্রিয়জন হসপিটালে অ্যাডমিট হতে পারে, কোনো সময় তার বাচ্চাকে স্কুল থেকে আনতে যেতে হতে পারে, বা কোনো সময় এই লকডাউনের টাইমেও কিছু ক্ষণিকের জন্য জীবনের রিস্ক নিয়ে দোকানকে ওপেন করতে হয়, সে অফিসের কাজগুলোকে করতে হয়, তাকে সেটা করতে হচ্ছে। যে এই সব কাজগুলোকে এখনও করে যাচ্ছে, তার জীবনে কোনো না কোনো রূপে সফলতা অবশ্যই আসছে। সে নিজের মনের শক্তিকে সেভাবে জাগৃত করে রেখেছে যে আমার জীবনে যাই সমস্যা আসুক না কেন, আমার জীবনে যাই ডিফিকাল্টিজ আসুক না কেন, আমাকে আমার দোকানটা খুলতেই হবে, আমাকে আমার ব্যবসাটাকে চালু রাখতেই হবে। কেন কি আজকে যে ঝড়টা এখন এসেছে, আজকে যে বাজে সময়টা এসেছে, সেটা কালকে কেটে যাবে, সেটা আমি জানি, সেটা এই পৃথিবীর মানুষরা জানে। আর যদি আজকে আমি বসে যাই, তাহলে লোকে ভাববে যে যে বাজে সময়ে দাঁড়িয়ে থাকতে পারেনি, সে ভালো সময়ে কী করে দাঁড়াবে। এটা প্রতিটি ব্যবসায়ী ভাবে যারা সফলতা পেতে চায়, বা সফলতার স্বাদ একবার পেয়েছে। যারা বাজে সময়ে দাঁড়িয়ে থাকতে পেরেছে, তারা নিজের সুখের সময়ে অনেক ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারে। আর এই এক্সাম্পলটাও যদি আপনাকে এতটা সহজ লাগছে না, যে না আমি তো ব্যবসা করি না, আমার মাথা ব্যবসায়ীর মতন না, বা আমার ছোটো বিজনেস নেই, আমি এগুলোকে অত কমপ্লিকেটেড জিনিস এগুলোকে আমি বুঝি না, বা আমি একটা গৃহিণী রয়েছি, আমার এইসব জিনিসের থেকে কোনো মতলব নেই, আপনি যে সাইকেল বলেছেন আপনি কোনোদিন সাইকেলও কিনিনি, না আমি কোনোদিন স্কুটার কিনেছি, বা আমার এগুলোর উপরে কোনো ইচ্ছাই নেই, আমি কী করে নিজের মনের শক্তিকে জাগৃত করতে পারবো। আর একটা ছোটো হাস্যাস্পদ এক্সাম্পল আপনাকে দিই, এটাকে নিজের উপরে অ্যাপ্লাই করুন। ধরে নিন কি আপনি আর আমি একসাথে একটা নদীর তীরে গেছি, বা একটা ছোটো পুকুরে গেছি, বা দুটোই যদি অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে তাহলে একটা সুইমিং পুলে গেছি, এবং সেখানে আপনি আমাকে জিজ্ঞেস করলেন কি কিভাবে আমি নিজের মনের উপরে নিয়ন্ত্রণ করে মনের শক্তিকে জানতে পারবো, আমার মনের শক্তি কত সেটাকে আমি জানবো কিভাবে, এবারে আমাকে আপনি বলুন। তখন আমি আপনাকে বললাম কি এর একটা ছোট এবং সবচেয়ে ইজি উপায় রয়েছে, কি তোমাকে জলের মধ্যে নামতে হবে। আপনি বললেন ঠিক আছে, এত ইজি ব্যাপার, তাহলে আমিও জলের মধ্যে নামছি। আর আপনি যখন জলের মধ্যে নেমে গেলেন, আপনার গলা অবধি জল চলে এসেছে। এরপরে আপনি আর যেতে চান না, যেহেতু এবারে আপনার জীবনের রিস্ক আছে। আর সেই মুহূর্তে আমি আপনার ঘাড়ের উপরে চেপে বসে গেলাম, আর আপনাকে জলের মধ্যে একদম ঢুকিয়ে দিলাম। আপনি কি করবেন? আপনি কিছুক্ষণ তক হয়তো কিছু বুঝতে পারবেন না, কি হয়তো এই মানুষটা যার উপরে আমি এত বিশ্বাস করি, যার ভিডিও দেখার পর আমি সবচেয়ে বেশি লাইক দিই, একটা ভিডিও এরকম যায় না যে আমি লাইক দিই না, আমি কমেন্ট করি না, আমি সব কিছু করি, আর এই মানুষটা আমাকে জলের মধ্যে ঢুকিয়ে মেরে দিতে চাইছে। প্রথমে তো আপনি বিশ্বাস করবেন না দুই তিন সেকেন্ড অবধি, বা পাঁচ সেকেন্ড অবধি, কিন্তু তারপর যখন আপনাকে লাগবে কি এবার আপনি মরতে চলেছি, আমার শরীরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন আপনি জোর লাগাতে আরম্ভ করবেন। যেহেতু প্রথমে যখন আপনি জোর লাগাচ্ছেন, তখন হয়তো আপনি সহজভাবে আমাকে তুলে ফেলে দিতে পারছেন না, আর নিজের মাথাকে বার করতে পারছেন না সেই জলের থেকে। আপনি জোর লাগাচ্ছেন আর এটা মনে রেখেছেন কি হয়তো আমাকে এবারে ছেড়ে দেবে এই মানুষটা, একটুখানিকের জন্য মজা করছিল এবারে ছেড়ে দেবে। কিন্তু যখন আপনি বুঝতে পারলেন কি না ছাড়ছে না, দশ সেকেন্ডের উপর হয়ে গেছে, আর হয়তো আর দু চার সেকেন্ডের মধ্যে আমার জীবন শেষ হয়ে যাবে, তখন আপনি জীবনের সব জোর লাগিয়ে আমাকে তুলে ফেলে দিলেন, আর উঠে বললেন কি আপনি এটা কি করছেন, আমি তো আপনাকে শুধু একটা এক্সাম্পল জিজ্ঞেস করেছিলাম কি কি করে আমি মনের শক্তিকে জাগৃত করতে পারি, আর আপনি আমাকে জলের ভিতরে ঢুকিয়ে মারতে চেষ্টা করলেন। এটাই হচ্ছে আপনার উত্তর, কি মনের শক্তিকে যদি আপনি জাগৃত করতে চান, তাহলে আপনার লিমিটকে সবচেয়ে বেশি পুশ করতে হবে। কখনো বাজে সময় আপনাকে কোনো রকমের কোনো ছুটি দেয় না, বাজে সময় কখনো আপনাকে এটা বলবে না কি আপনি অনেক ভালো মানুষ, আপনার সাথে আমি ভালোভাবে ব্যবহার করব, আপনাকে একটু সময় দিচ্ছি, যান একটু ঘুরে আসুন। বাজে সময় আপনাকে কোনো সময় দেয় না, আপনাকে আপনার সম্পূর্ণ জোর লাগিয়ে সে সময় থেকে বেরিয়ে আসতে হয়। মনের শক্তিকে যদি জাগৃত করতে হয়, তাহলে এই ফর্মুলাটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করবেন, কি যখন আপনার সময় বাজে সময় আসবে, তখন আপনার মনের মধ্যে যত জোর রয়েছে, আপনার শরীরের মধ্যে যত জোর রয়েছে, সেই জোরকে অ্যাপ্লাই করে সেই বাজে সময় থেকে বেরোনোর জন্য সে অনুসন্ধান করতে আরম্ভ করবেন। আর সে অনুসন্ধান যখন করবেন কি আমাকে কিভাবে জলের থেকে বেরিয়ে যেতে হবে যাতে আমি বেঁচে থাকতে পারি, আমার অস্তিত্ব বেঁচে থাকতে পারে, তখনই আপনার শরীরে সেই চমৎকার আসবে, আপনার মনের মধ্যে সেই চমৎকার আসবে, আর আপনি কত বড় সমস্যা বাজে হোক না কেন সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আমি যেটা আপনাকে প্রথমে বলেছিলাম, বিশ্বাস করুন কি চমৎকার হয়,
সেই চমৎকার হবে যখন আপনি অনুসন্ধান করবেন কি আমার গায়ে জোর রয়েছে, যে আমার ওপরে যদি কোনো রকমের কোনো বাজে সময়ের প্রভাব আসে তাহলে সেটাকে আমি জিততে পারবো আমার মনের জোর দিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নিজের প্রিয়জনদের মধ্যে, এবং বাবা লোকনাথের কৃপাতে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।